স্টার দিয়ে দেখেন ঠিক হয়েছে কিনা। আচ্ছা আমি দেখছি। হয়ে গেছে স্যার বিলটা। কত টাকা স্যার? 5,000 টাকা। আসলে আমার কাছে তো ক্যাশ টাকা নেই। কোনো সমস্যা নেই স্যার, ক্যাশ না থাকলে আপনি বিকাশ নেন, নগদে দিয়ে দেন। হয়েছে কি, আমার কাছে বিকাশেও নেই, নগদেও নেই, ক্যাশ টাকাও নেই, কোনো টাকাই নেই। এটা কি কইতেছেন স্যার? আপনি পাগল হয়ে যান নাই তো? আপনি গাড়ি নিয়ে আসলেন, আপনার গাড়ি ঠিক করে দিলাম, আপনার কাছে যে টাকা নাই এটা আপনার আগে চিন্তা করা উচিত ছিল, এখন বলে তো কোনো লাভ নাই স্যার। সবাই ভাবে আমার ভালো পোশাক, আমার কাছে গাড়ি আছে, আমার কাছে অনেক টাকা, কিন্তু আসলে আমার কাছে কোনো টাকা নেই, বিশ্বাস করুন। এটা কি বলতেছেন স্যার? আপনি গাড়ি ঠিক করেছেন, আপনার নামে বিল আসছে, এই বিল তো আপনার পরিশোধ করতে হবে যেভাবেই হোক। দেখুন আমার কাছে তো টাকা নেই, দয়া করে আমাকে কি মাফ করে দেয়া যায় না? স্যার প্লিজ এমন কথা কোয়েন না, আপনি যদি টাকাটা না দেন আমার চাকরিতে সমস্যা হইব, আপনার নামে বিল আসছে সেটা আপনার পরিশোধ করতেই হইব, সেটা আপনি করেন না আমি করি। দেখুন একটা মানুষ বিপদে পড়লে তো আর একটা মানুষের সাহায্য করা উচিত নাকি? আমি তো বিপদে পড়েছি, যেভাবেই হোক আমাকে প্লিজ মাফ করে দেন, আমি তো টাকা পয়সা দিতে পারবো না। আচ্ছা এক মিনিট দাঁড়ান আমি আসতেছি। স্যার এখানে 5,000 টাকা আছে, আপনি কাউন্টারে যে জমা করে দিয়ে আসেন। কি বলছেন, আপনি আমার বিল দিয়ে দিচ্ছেন? আচ্ছা কেন দিলেন আপনি বিলটা? স্যার আমি একটা মানুষ, আর একটা মানুষ বিপদে পড়লে আরেকটা মানুষই তারে রক্ষা করতে আসবে, মানবতা বলে একটা কথা আছে। আর তাছাড়া জানেন স্যার, আজকে সারাদিন 2 বার আমার সাথে এমন হয়েছে, এবার যদি আপনার বিলটা জমা না দিই আমার চাকরিটাও চলে যেতে পারে। স্যার আপনি টাকাটা জমা দিয়ে আসেন, আমি যাই। এই যে আপু দাঁড়ান একটু, এই যে নিন আপনার টাকাটা। কিন্তু আর এই যে নিন, আপনার বিল তো 5,000 টাকা হয়েছে, এখানে 10,000 টাকা আছে, এটা নিন। স্যার আপনার কাছে তো টাকা ছিল, তাহলে আপনি মিথ্যা কথা কেন কইলেন? আসলে আমি একটু আগে দেখেছি আপনার সাথে কি কি ঘটেছে। আপু বাইক ঠিক হয়েছে? স্যার 2 মিনিট। হয়ে গেছে স্যার, স্টার্ট দিয়ে দেখেন চলে কিনা। আচ্ছা ঠিক আছে। অনেক সুন্দর ঠিক করেছেন তো স্যার বিলটা। আচ্ছা ঠিক আছে, কত যেন স্যার? 1,000। কি এই বাইক ঠিক করে 1,000 টাকা বিল, মাত্র 5 মিনিট কাজ করেছেন, কেন 1,000 টাকা? হ্যাঁ আপনাকে ফাইজুল পাইছেন না? 1,000 টাকা আমরা 1,000 টাকা দিব আমি। স্যার এটা কি কইতেছেন, এটা অনেক সময়ের কাজ, আপনার তাড়াহুড়ো ছিল বলে আমি তাড়াতাড়ি করে দিছি, তো স্যার কাজে ফাঁকি দিই নাই, ঠিকঠাক মতো কাজ করে দিছি। দেখেন আমার মনে হয়েছে এখানে 1,000 টাকার কোনো কাজ করা হয় নাই, সর্বোচ্চ 100 টাকা কাজ করা হয়েছে, 100 টাকার উপর আমি 1 টাকাও দেবো না আপনাকে, নেবেন? স্যার আপনি কোন, এই কাজ কি 100 টাকা হয়? আপনার কি হবে না হবে আমি তো এটা দেখবো না, আমি 100 টাকা দিবো, নিলে না নিলে না নেন। স্যার এমন না ইনসাফি করেন না, 1,000 টাকা বিল হয়েছে 1,000 টাকা দেন, আপনি যদি 1,000 টাকা বিল না দেন তাহলে আমার সমস্যা হইব স্যার, এখানে আমি চাকরি করি, এটা আমার কোম্পানি না, বস আমার অনেক বকবো স্যার। এই যে নেবেন, এই যে নেন। স্যার এটা কি করতেছেন স্যার? আমার পাওনাটা দিয়ে দেন স্যার। স্যার এটা আমার রুদি নয় স্যার, আমি বুঝতে পারছি আপনি মানুষকে ভুল বুঝেছেন, কিন্তু আসলে আপু সব মানুষ খারাপ না, কিছু মানুষ আছে অনেক ভালো হয়, তাই আসলে আমি আপনাকে সাহায্য করার জন্য এখানে এসেছি, আমি দেখছিলাম আপনি কতটা সব। থ্যাংক ইউ স্যার, আসলে কি জানেন আপনার মতো ভালো মানুষ আছে বলেই দুনিয়াটা এখনো টিকে আছেন, দেখেন সকাল থেকে 2-2 জন এসে আমরা ঠকাইয়া গেছে, আর এখন আপনার মতো একটা ফেরেশতা এসে আমার সে অভাবটা পূরণ করে দিছে। জানেন স্যার এই যে আমি যে কষ্ট করে ঠিক করি গাড়ি, কেউ বিশ্বাসই করতে চায় না যে আমি এত কম টাকায় তাকে গাড়ি ঠিক করে দিই, ওই দিক দিয়ে আমি বসের গালি শুনি আর এই দিক দিয়ে আপনাকে মতো কাস্টমারের কি করবো স্যার আপনারে। থ্যাংক ইউ সো মাচ স্যার, ভালো থাকবেন, সালাম আলাইকুম স্যার। আচ্ছা আপনিও সাবধানে থাকবেন, ওয়ালাইকুম সালাম।